রেল ও নৌপথে সর্বমোট 6,213টি দুর্ঘটনায় 8,516 জন নিহত এবং 9,751 জন আহত হয়েছে। বাংলাদেশ জাতীয় কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণে এই তথ্য উঠে এসেছে। দেশের 19টি জাতীয় পত্রিকা, 12টি আঞ্চলিক দৈনিক, 12টি অনলাইন পত্রিকা এবং টেলিভিশন প্রচারিত সড়ক দুর্ঘটনায় সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে এসব দুর্ঘটনার কবলে পড়েছে 2,350 জন চালক, 1,715 জন পথচারী, 1,017 জন পরিবহন শ্রমিক, 430 জন ছাত্রছাত্রী, 111 জন শিক্ষক, 237 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, 1,076 জন নারী, 638 জন শিশু, 42 জন সাংবাদিক, 27 জন চিকিৎসক, 14 জন আইনজীবী, 18 জন প্রকৌশলী, 161 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং 10 জন বীর মুক্তিযোদ্ধার পরিচয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এর মধ্যে 1,815 জন চালক, 1,431 জন পথচারী, 713 জন নারী, 181 জন শিশু, 431 জন পরিবহন শ্রমিক, 329 জন শিক্ষার্থী, 52 জন পুলিশ সদস্য, 26 জন সেনাবাহিনীর সদস্য, 4 জন আনসার সদস্য, 5 জন র‍্যাব সদস্য, 6 জন বিজিবি সদস্য, 2 জন বিমান বাহিনীর সদস্য, 9 জন বীর মুক্তিযোদ্ধা এবং 89 জন শিক্ষক, 14 জন প্রকৌশলী, 12 জন সাংবাদিক, 11 জন আইনজীবী, 86 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, 18 জন চিকিৎসক নিহত হবার খবর দেশের পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে 2021 সালের জানুয়ারি মাসে 554টি সড়ক দুর্ঘটনায় 571 জন নিহত, 922 জন আহত হয়েছে। ফেব্রুয়ারি মাসে 945টি সড়ক দুর্ঘটনায় 556 জন নিহত, 750 জন আহত হয়েছে। মার্চ মাসে 506টি দুর্ঘটনায় 547 জন নিহত, 856 জন আহত হয়েছে। এপ্রিল মাসে 432টি দুর্ঘটনায় 468 জন নিহত এবং 507 জন আহত হয়েছে। মে মাসে 598টি সড়ক দুর্ঘটনায় 615 জন নিহত, 1,008 জন আহত হয়েছে। জুন মাসে 452টি দুর্ঘটনায় 466 জন নিহত, 762 জন আহত হয়েছে। জুলাই মাসে 416টি সড়ক দুর্ঘটনায় 465 জন নিহত, 669 জন আহত হয়েছে। আগস্ট মাসে 409টি সড়ক দুর্ঘটনায় 432 জন নিহত, 616 জন আহত হয়েছে। সেপ্টেম্বর মাসে 405টি সড়ক দুর্ঘটনায় 441 জন নিহত, 735 জন আহত হয়েছে। অক্টোবর মাসে 467টি সড়ক দুর্ঘটনায় 506 জন নিহত, 458 জন আহত হয়েছে। নভেম্বর মাসে 432টি সড়ক দুর্ঘটনায় 463 জন নিহত, 705 জন আহত হয়েছে। ডিসেম্বর মাসে 456টি সড়ক দুর্ঘটনায় 473 জন নিহত এবং 751 জন আহত হয়েছে। এছাড়াও আহত রোগীদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 807 জন। উল্লেখিত সড়ক দুর্ঘটনায় সর্বমোট 7,730টি যানবাহনের পরিচয় গণমাধ্যমে পাওয়া গেছে, যার 30.42% ট্রাক, পিকআপ, লরি, কাভার্ড ভ্যান, 25.59% মোটরসাইকেল, 10.76% বাস, 9.64% নসিমন পরিবহন, 8.73% সিএনজি চালিত অটোরিকশা, 8.68% ব্যাটারি চালিত রিক্সা, ইজিবাইক,
6.17% কার্যিব ও বাইদবাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। সর্বমোট মোট সংঘটিত দুর্ঘটনা 54.07% পথচারীদের গাড়ি চাপা দেওয়ার ঘটনা, 22.17% মুখোমুখি সংঘর্ষের ঘটনা, 16.13% খাদে পড়ে, 6.21% বিবিধ কারণে, 0.53% চাকায় উন্নয়ন পেছিয়ে, 0.78% ট্রেন যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিগত 2020 সালের তুলনায় 2021 সালে সংঘটিত দুর্ঘটনায় 0.78% মোটর সাইকেলে, 0.76% কার জিপে, 0.21% সিএনজি চালিত অটোরিকশায় দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এবং করোনা সংক্রমণ পরিস্থিতিতে 85 দিন গণপরিবহন বন্ধ থাকায় 2.36% বাস দুর্ঘটনা এবং 1% মুসলিম পরিবহন দুর্ঘটনা, 4% ব্যাটারি চালিত রিক্সা ইতিবাচক দুর্ঘটনা কমেছে। পরিসংখ্যানে তুলনামূলক বিশ্লেষণ দেখা গেছে বিদায়ী 2021 সালে পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা 1.11%, ট্রেন যানবাহন সংঘর্ষের ঘটনা 0.6%, মুখোমুখি সংঘর্ষের ঘটনা 0.11%, চাকায় উন্নয়ন পেছিয়ে ঘটনা 0.19% বেড়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পড়ার ঘটনা 0.95% এবং বিবিধ ঘটনা 5% কমেছে। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে এই বছর সংঘটিত মোট দুর্ঘটনা 31.51%, জাতীয় মহাসড়কে 39.29%, আঞ্চলিক মহাসড়কে 20.34%, ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনা 5.31%, ঢাকা মহানগরীতে 2.66%, চট্টগ্রাম মহানগরীতে এবং 0.71% রেল ক্রসিং গুলোতে সংঘটিত হয়েছে। দীর্ঘ প্রায় 3 মাস গণপরিবহন বন্ধ থাকার পরেও বিগত বছরের চেয়ে বিদায়ী বছরে জাতীয় মহাসড়কে 2.58%, ফিডার রোডে 1.23%, রেল ক্রসিং এ 0.06%, দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। তবে আঞ্চলিক মহাসড়কে 5.4% দুর্ঘটনা কমেছে। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে দেখা গেছে বিগত সাত বছরে আপনার 2015 সাল থেকে আমরা প্রতিবেদন করে আসছিলাম, 2015 সাল থেকে আমরা প্রতিবেদন গুলোতে যদি বিশ্লেষণ করি আমরা দেখতে পাই বিগত 7 বছরে 37,422 সড়ক দুর্ঘটনায় 51,665 জন নিহত এবং 1,397 জন আহত হয়েছে। এতে 2015 সালে 6,581 দুর্ঘটনায় 6,642 জন নিহত হয়েছিল, 21,855 জন আহত হয়েছিল। 2016 সালে 4,312 সড়ক দুর্ঘটনায় 6,055 জন নিহত, 15,914 জন আহত হয়েছিল। 2017 সালে 4,997 সড়ক দুর্ঘটনায় 7,397 জন নিহত, 16,193 জন আহত হয়েছিল। 2018 সালে 5,514 সড়ক দুর্ঘটনায় 7,221 জন নিহত, 15,166 জন আহত হয়েছিল। 2019 সালে 5,516 সড়ক দুর্ঘটনায় 7,855 জন নিহত, 13,330 জন আহত হয়েছিল। বিগত 2020 সালে 4,891 সড়ক দুর্ঘটনায় 6,686 জন নিহত, 8,600 আহত হয়েছিল। 2021 সালে 5,629 সড়ক দুর্ঘটনায় 7,809 জন নিহত, 9,039 জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ মতে সড়ক দুর্ঘটনার কারণ সমূহ,
আসলে যে কারণগুলো আমরা আজকে উল্লেখ করছি আমরা আসলে কারণের কোনো পরিবর্তন দেখছি না, এই কারণগুলো কিন্তু বিগত সময়েও কিন্তু আমরা উল্লেখ করেছিলাম। যদি আমি আবার করছি, ব্যাকরণগতি, বিপজ্জনক ওভারটেকিং, রাস্তাঘাটের নির্মাণ ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহনের ফিটনেসবিহীন যানবাহন, জাতীয় পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতা, চলন্ত অবস্থায় মোবাইল ও হেডফোনের ব্যবহার, মাদক সেবন করে যানবাহন চালানো, রেল ক্রসিং ও মহাসড়কে হঠাৎ ফিডার রোডের রোড থেকে যানবাহন উঠে আসা, রাস্তায় ফুটপাত না থাকা বা ফুটপাত ব্যতকরের থাকা, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ, ছোট যানবাহন বৃদ্ধি, সড়কে চাঁদাবাজি, রাস্তার পাশে হাট বাজার, ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামানো, দেশব্যাপী নিরাপদ ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার পরিবর্তে টুকটুকি, ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, মোটরসাইকেল, সিএনজি অটোরিক্সা নির্ভর গণপরিবহন ব্যবস্থার দিকে ধাবিত হওয়ার কারণে সড়ক দুর্ঘটনা ব্যাপকভাবে বাড়ছে। সড়ক দুর্ঘটনা রোধে সুপারিশমালা সমূহ, সড়ক নিরাপত্তায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা, আইনের ত্রুটি চিহ্নিত করে সংস্কারপূর্বক ডিজিটাল পদ্ধতিতে সিসি ক্যামেরা স্থাপন করে সড়ক পরিবহন আইন 2018 কঠোরভাবে বাস্তবায়ন করা, সড়ক নিরাপত্তায় বাজেট বরাদ্দ বাড়ানো, সড়ক মন্ত্রণালয়ে সড়ক নিরাপত্তামূলক আলাদা ইউনিট গঠন করা, সড়ক নিরাপত্তায় ইতিমধ্যে প্রণীত যাবতীয় সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া, দেশের সড়ক মহাসড়কে রোড সাইন ট্রাফিক চিহ্ন স্থাপন করা, জেব্রা ক্রসিং অঙ্কন করা, গণপরিবহন চালকদের পেশাদার বিরোধ ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করা, সড়ক পরিবহন সেক্টরে অনিয়ম দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা, গাড়ির ফিটনেস ও চালকদের লাইসেন্স প্রদানের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক আইন করা, সড়ক দুর্ঘটনায় আর্থিক সহায়তা তহবিল গঠন পূর্বক হতাহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা, দেশব্যাপী চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মানসম্মত নতুন গণপরিবহন নামানোর উদ্যোগ নেওয়া, ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যদের ট্রেনিংয়ের জন্য ট্রাফিক ট্রেনিং একাডেমি গড়ে তোলা, গণপরিবহনের সেবা ও নিরাপত্তার মান পর্যবেক্ষণের জন্য দেশের মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, জেলা প্রশাসকদের প্রতি মাসে একদিন পরিচয় গোপন রেখে গণপরিবহন ব্যবহার বাধ্যতামূলক করা। আমাকে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে এখন উপস্থিত এখানে উপস্থিত আছেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর হাদিউজ্জামান, আমি এখানে আছেন গণপরিবহন বিশেষজ্ঞ আব্দুল্লাহ আব্দুল হক, আছেন মানবাধিকার কর্মী, মানবাধিকার সংগঠক নুরখান লিটন, এখানে উপস্থিত আছেন নাগরিক সংহতি সাধারণ সম্পাদক আমাদের উপদেষ্টা পরিষদের সদস্য শরীফুজ্জামান শরীফ ভাই, আমাদের এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক নজরুলাল পান্না এবং আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা আনোয়ার হোসেন। আমি এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নেব এবং এখানে সংক্ষিপ্ত করে আলোচনা করবেন। আমি সবাইকে অনুরোধ করব যারা আমাদের আমাদের প্যানেলে এখানে ইয়ে করবেন, এটার উপর একটা বিশ্লেষণ করবেন, আলোচনা করবেন। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি জাতিগ্রহ সাহায্য পক্ষ থেকে যে বিষয় উত্থাপন করা হয়েছে এগুলো যে প্রত্যেকের ঘাড়ে এসে পড়ে প্রত্যেককে এর জন্য মানে রাষ্ট্রীয় যে অব্যবস্থাপনা তার এটা বলা অপেক্ষা করে প্রত্যেকে এর ফলে করতে হবে। যেমন আমি এই মুহূর্তে একটু আগে এই অনুষ্ঠানে আসার আগে যেই তিক্ত অভিজ্ঞতা মুখোমুখি হয়েছে সেটা একটু এক মিনিট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যখন এর মুহূর্তে জাতি কল্যাণ সমিতি সংবাদ সম্মেলন করছে সড়ক দুর্ঘটনা নিয়ে, সড়কের অব্যবস্থাপনা নিয়ে, ঠিক সেই মুহূর্তে এমন একটি ঘটনা ঘটে যাচ্ছিল আমার ক্ষেত্রে, যদি হয়তো বা আপনারা এই সংবাদ সম্মেলন পাওয়ারওয়াইজ করে থাকা না করে থাকে সেই ঘটনার পিছনে আপনারা দৌড়াবেন। শ্যামলী থেকে আমি উঠেছি গণপরিবহনে, আমি ইচ্ছা করে উঠেছিলাম, আমি সচরাচর গণপরিবহনে যাওয়া আশা করি, শ্যামলী থেকে আমি প্রেস ক্লাব নামবো এই অনুষ্ঠানে আসার জন্য, যেখানে ডিজেলের দাম বৃদ্ধির পর সরকার থেকে ঘোষণা করা হলো যে
এখন থেকে কোনো সিটিং সার্ভিস থাকবে না এবং লোকাল ভাড়া মাইলের বরস অনুযায়ী লোকাল ভাড়া নেওয়া হবে সেখানে শামলি থেকে প্রেস ক্লাব পর্যন্ত ভাড়া হওয়ার কথা সর্বোচ্চ 20 টাকা আমি 20 টাকা দিলাম কন্ডাক্টর কন্ডাক্টর আমাকে বলল 30 এর হবে কেমন না দিতে হবে কোনো কারণ নাই আমি বললাম যে এখন কোনো সিটিং সার্ভিস নেই আমি আমার প্রতিবাদের জায়গা থেকে আমি প্রতিবাদটি করলাম সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় সেই বাসে যতগুলো যাত্রী ছিল প্রায় 50-60 জন যাত্রী তার বড় কথা না আমার সঙ্গে দুর্ঘটনা হয়েছিল আমাকে আটকে রাখা হয়েছে আমাকে যাত্রী ধরে রাখা হয়েছে আমাকে বাস থেকে নামতে দেবে না আমি ইচ্ছাকৃতভাবে আমার যে প্রতিবাদের ভাষা দৃঢ়তা আমি সেটাই এক্সপোজ করার চেষ্টা করছিলাম আমি বললাম আমি 30 টাকা দিব না সরকার ঘোষিত যে ভাড়া আমি সেই ভাড়া দিব মাইলের অনুযায়ী আমি ভাড়া দিব কিলোমিটার অনুযায়ী কোন কথা শুনতে না আমাকে আটকে রাখা হলো প্রেস ক্লাব থেকে আমাকে আটকে রেখে গুলিস্তান পর্যন্ত নিয়ে যাওয়া হলো যদি আমি তাদের দাবি অনুযায়ী আরো 10 টাকা না দিতাম 10 টাকা দিতাম তো আমার কোনো সমস্যা থাকার কথা না কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমার প্রতিবাদের জন্য আর সময় প্রতিবাদ মুখর হয়ে ওঠে সেই জানার সেই জন্যই আমি ইচ্ছাকৃত ভাবে আমার প্রতিবাদটা নির্ধারিত করছিলাম তারপরও বাধ্য হয়ে আমার তস্কারিত হলো যে না দিতাম তাদের যে আমাকে বাস থেকে ধাক্কা দিয়ে হয়তো ফেলে দিত হয়তো ওইখানে আমার মৃত্যু হতো জাতি কল্যাণ সমিতির পক্ষ থেকে যে দুর্ঘটনা যে কারণগুলো উল্লেখ করা হয়েছে আমি মনে করি দুর্ঘটনার মধ্যে যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটি সংশোধন করা উচিত আপনারা জানেন গত 3 দিন আগে ওয়ারিতে জয়কালী মন্দিরের সামনে ইরফান নামে এক ইলেকট্রিক কর্মচারী তাকেও ঠিক আজকে যেমন আমার সাথে আচরণ করা হচ্ছিল ঠিক সেইভাবে বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে আমি মনে করি দুর্ঘটনা যে কারণগুলো রয়েছে একটি জিনিস সংযোগ করা উচিত যে বাস শ্রমিক ড্রাইভার কন্ডাক্টর তাদের যে দুর্ব্যবহার যাত্রীদের সঙ্গে যখন তখন খেলা মেরে বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হচ্ছে এইগুলো দুর্ঘটনার অন্যতম কারণগুলো কারোর সাথে সংযোগ করা উচিত ধন্যবাদ সবাইকে এখন একটু ডিসকাশন করবেন ডক্টর খাদিজ দুর্ঘটনা গবেষণা কেন্দ্র শুভ সকাল সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি দেখেন কি যে আমাদের তথ্যপাত্র আমরা আজকে দেখলাম জি আমি যেটা বলছিলাম দেখেন সড়ক দুর্ঘটনা আসলে মোজাম্মেল ভাইও যেভাবে বিশ্লেষণ করছিলেন যথার্থই করছিলেন যে সড়ক দুর্ঘটনা একটা জাতীয় সমস্যা এবং এই জাতীয় সমস্যার জন্য যে ধরনের আয়োজন দরকার আসলে সেই আয়োজন আমরা দেখতে পাচ্ছি না এবং আমরা যেহেতু গবেষণা করি গবেষণা লব্ধ আমাদের যে তথ্যপত্র আছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দুর্ঘটনার যে একটা ট্রেন এই ট্রেন কিন্তু নিম্নমুখী না বরং ঊর্ধ্বমুখী দেখেন আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন এবং সড়কের টেকসই যুগোপযোগী এবং আধুনিকরণ করার জন্য সরকার বিনিয়োগ করছে এ বিষয়ে কিন্তু আমাদেরও কোনো দ্বিমত থাকা উচিত না কিন্তু এই বিনিয়োগের যে রিটার্ন থাকার কথা সেই রিটার্ন কিন্তু আসলে আমি বলবো যে দৃশ্যমান হচ্ছে না তার কারণ হচ্ছে আমি যেটি মনে করি আমাদের সড়কের যে রোগটা এই রোগটা আসলে অনেকটাই রাজনৈতিক এটা কারিগরি ভাবে সমাধান করা সম্ভব না এটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কিন্তু এটা সমাধান করতে হবে যেটি একটু আগে আমাদের সামন্ত ভাই উনি বলছিলেন যে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার একটা উপক্রম হয়েছে এটা কোনো কারিগরি সমস্যা না এটা একটা রাজনৈতিক সমস্যা যেখানে সরকারের নির্দেশনা থাকার পরেও আমরা দেখছি যে আমাদের বাসের মালিক এবং শ্রমিক যারা আছেন তারা এই ধরনের আচরণ করছেন বুঝতে হবে এটি কারিগরি কোনো সমস্যা না এবং দেখেন এই যে আজকে মোজাম্মেল ভাই যেটা বললেন যে আমাদের সড়ক দুর্ঘটনা 2021-2020 থেকে বেড়েছে উনি যে সরকার হার দেখাচ্ছে সবচেয়ে মজার কথা হচ্ছে রিসেন্ট পুলিশের যে ডাটাবেস সেখানেও কিন্তু এই চিত্র উঠে এসেছে সেখানে দেখানো হয়েছে 2020-এর থেকে 2021-এ সড়ক দুর্ঘটনা প্রায় 30% বেড়েছে তার মানে এই যে ট্রেন ঊর্ধ্বমুখী এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে এখানে সবচাইতে আমি বলবো একটি অনুধাবন করার বিষয় আছে আমরা দেখি অনেক সময় নীতি নির্ধারক যারা আছেন তারা একটা আত্মশ্লাঘায় বা আত্মতুষ্টিতে ভোগে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি বছর 1.5 লক্ষ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়
হ্যাঁ তথ্যটা সত্য, কিন্তু তারা কিন্তু মুদ্রা শুধু এক পিট দেখছে, অপর যে পিটটা আছে সেটা তারা দেখতে পাচ্ছেন না। আসলে শুধু নাম্বার দিয়ে কোন দেশ সড়ক নিরাপত্তায় ভালো কোন দেশ সড়ক নিরাপত্তায় খারাপ এটা কিন্তু বিবেচনা করা যায় না। মূলত জনসংখ্যা বা আমাদের যে রেজিস্টার্ড বা নিবন্ধিত গাড়ির সংখ্যা আছে সেটার ভিত্তিতে কিন্তু এটা বলতে হয়। আমরা যদি দেখি 10,000 নিবন্ধিত গাড়ির বিপরীতে আমাদের দেশে প্রতি বছর নিহত হয় প্রায় 45 থেকে 60 জন, সেখানে ভারতে কিন্তু এই সংখ্যা হলো 10। তাহলে 10,000 নিবন্ধিত গাড়ির মধ্যে 10 জন মারা যায় ভারতে, আর আমাদের মারা যায় 45 জন। তার মানে আমরা ভারতের থেকে কিন্তু নাজুক অবস্থায় আছি। এবার আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই, সেখানে প্রতি বছর 10,000 নিবন্ধিত গাড়ির বিপরীতে মারা যান হচ্ছে 16 থেকে 17 জন। আমরা যদি উন্নত দেশগুলির দিকে তাকাই, যেহেতু আমরা 2041 উন্নত একটি সম্ভাবনাময় দেশের দিকে যেতে চাচ্ছি, আমরা যদি কানাডার দিকে তাকাই বা সুইডেনে, সেখানে প্রতি 10,000 রেজিস্টার্ড ভেহিকেলে মারা যায় 1 জন। আমরা যদি ওই কাতারে যেতে চাই, তাহলে কিন্তু আমাদের শুধু সংখ্যা না, আমাদেরকে ওই যে বেস লাইন যেটা হার, সেই হারের ভিত্তিতে কিন্তু কথা বলতে হবে। কিন্তু দুঃখজনক আমি দেখি যে অনেক নির্ধারক এই হারটা না বলে সরাসরি সংখ্যাকে আনকোট করে, এটা কিন্তু সঠিক না। তো আমি যেটা বলছিলাম যে আমাদের এই যে সমস্যা রোগ, এই রোগটা কিন্তু আরো জটিল হচ্ছে, এ বিষয়ে কোনো ভুল নাই। এর অন্যতম কারণ, এখানে সড়ক দুর্ঘটনার অনেক কারণ আছে, কিন্তু আমি যে কারণটা মনে করি এগুলো জবাবদিহিতা। আমি যেটি মনে করি যে প্রতি বছর এবং বিশেষ করে 2018 সাল থেকে বিভিন্ন সময়ে আমাদের কিন্তু বিভিন্ন নির্দেশনা এসেছে, কিন্তু এখন যখন একটা দুর্ঘটনা হয় আমরা দেখি এটা সিমটমস ওরিয়েন্টেড ট্রিটমেন্ট দেওয়ার একটা চেষ্টা করা হয়। যখনই একটা দুর্ঘটনা হয় বলে একটা ফুট ব্রিজ তৈরি করে দিই, এটা কোনো সমাধান না, এটা সিমটমস এর একটা আমি সমাধান করার চেষ্টা করছি, আমাকে মূলে যেয়ে কিন্তু সমাধানটা করতে হবে। সেক্ষেত্রে জবাবদিহিতার কোনো বিকল্প নাই। এই যে 2018 সাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা আসে, এটা কিন্তু সরকারকে নিশ্চিত করতে হবে যে এই নির্দেশনাগুলি সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা। যদি এই নির্দেশনা পালন না করে আবার নতুন নতুন নির্দেশনা আসে, বুঝতে হবে যে এখানে দায়মুক্তির একটি সংস্কৃতি গড়ে উঠেছে, এবং এই দায়মুক্তি যদি চলতে থাকে আমাদের সড়ক পরিবহন আইন 2018 হয়েছে, আমাদের মহাসড়ক আইন 2021 তৈরি হয়েছে, এবং 111 দফার সুপারিশ এসেছে। তো এত আইন আছে, এত সুপারিশ আছে, এটা ওই যে বলে না যে কাজের গরু গোয়ালে গোয়ালে নাই, কাগজে কলমে রয়ে গেছে। তো সমস্যাটা ওই জায়গায় যে আমাদের কাগজে কলমে অনেক কিছু আছে, কিন্তু এটা আসলে বাস্তবায়ন নাই। এই বাস্তবায়নটা করতে হবে। এবং সর্বোপরি ওনার তথ্য থেকে আমি দেখছিলাম যে মোটরসাইকেল দুর্ঘটনা অনেক বেড়েছে। দেখেন 2016 থেকে 2021 আমরা দেখেছি মোটরসাইকেলের সংখ্যা প্রায় 4.5 গুণ বেড়েছে, 4.5 টাইমস, 8 লক্ষ থেকে এখন 35 লক্ষতে এসেছে। কিন্তু আমরা কিন্তু বারবার বলেছি মোটরসাইকেল ক্যান্সারের সেল, এটাকে নিয়ন্ত্রণ করেন, কিন্তু এটা নিয়ন্ত্রণ না করে আমরা দেখেছি আমাদের পলিসি বিপরীত পথে কিন্তু হেঁটেছে। কি করা হলো, বলা হলো যে এই যে আপনার যে নিবন্ধনের ফি, এটা অর্ধেক করে দেওয়া হয়েছে। ইভেন আমি এটা আশ্চর্য হয়ে যায়, বলা হচ্ছে যে মোটরসাইকেলের মার্কেট ভ্যালু নাকি অনেক বেশি, কত বলা হচ্ছে 5,000 কোটি টাকা মোটরসাইকেল বিক্রি হয়। আচ্ছা ঠিক আছে, 5,000 কোটি টাকা বিক্রি হয়, আমরা দেখছি যে এখানে সড়ক দুর্ঘটনায় যে নিহত হয়েছে তার 1/3 হচ্ছে মোটরসাইকেল আরোহী। এটার যদি অর্থনৈতিক ক্ষতিতে আমি কনভার্ট করি, এই মুহূর্তে আমি বলতে পারি এটার ক্ষতি দাঁড়াবে প্রায় 15 থেকে 20 হাজার কোটি টাকা। 5,000 কোটি টাকার আপনি মার্কেটের কথা বলছেন, সেখানে আমার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে 15,000 থেকে 20 হাজার কোটি টাকা। এই দুটো কি তুলনা করা যায়? যেখানে আমাদের মোটরসাইকেলের জন্য কোনো অবকাঠামো নেই, আলাদা কোনো ডেডিকেটেড লেন নেই, সেখানে একেবারে আমি বলবো অনিয়ন্ত্রিত ভাবে মোটরসাইকেলের নিবন্ধন দিয়ে যাওয়া হচ্ছে, এটা আমার কাছে মনে হয় যে আমরা এখন ক্যান্সারের একেবারে অ্যাডভান্স স্টেজে চলে গেছি, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই পলিসির পাশাপাশি আমরা দেখলাম যে এই জাপান, যেখানে জাপান 2010 থেকে 2020 এই 10 বছরে তাদের সড়ক থেকে 2.5 মিলিয়ন অর্থাৎ প্রায় 25 লক্ষ মোটরসাইকেল সরিয়ে নিয়েছে, এবং তারা দেখেছে মোটরসাইকেল সংশ্লিষ্ট দুর্ঘটনা 50% কমে গেছে। সেই জাপান এখন বাংলাদেশকে একটা উর্বর ভূমি হিসেবে বেছে নিয়েছে। জাপানে যে মোটরসাইকেলগুলি তৈরি হচ্ছে, বলা হচ্ছে যে এটা ডিউটি ট্যাক্স কমাই দাও, বাংলাদেশে ডিজার্সে ঢুকছে, এবং ইম্পোর্টেড যে পার্টস প্রায় 75% পার্টসগুলি কিন্তু বিদেশ থেকে এখানে ইম্পোর্ট করে ম্যানুফ্যাকচারিং করা হয় বা অ্যাসেম্বলিং করা হয়। এই যে আমাদের পার্টসগুলি আছে যেটা বাইরে থেকে আছে, সেখানেও কিন্তু ডিউটি কমাই দেওয়া হয়েছে, ফলে মোটরসাইকেলকে সহজলভ্য করে ফেলা হয়েছে। এবং সবচাইতে আমি বলবো গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক বিষয়, যেখানে আমরা যুগের পর যুগ আমরা বলে আসছি যে গণপরিবহন, যেটা মধুবন ভাই বলছিল একটা আধুনিক যুব উপযোগী গণপরিবহন ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের দিকে আমরা যাবো, কিন্তু আমাদের যে নিবন্ধিত যে মোটরসাইকেলের সংখ্যা দেখছি সেখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা গণপরিবহন ওরিয়েন্টেড ডেভেলপমেন্টে না, আমরা আসলে মোটরসাইকেল ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি। ফলে এই যে দুর্ঘটনার চিত্র, এটা কিন্তু আরো আরো নাজুকের দিকে যাবে।
রাখার জন্য অনুরোধ করব মানবাধিকার সংগঠন জনাব খান লিটন ভাইকে। উনি আসলে একটা প্রেজেন্ট থেকে যান্ত্রিক সমিতি থেকে গত এক বছরে যে দুর্ঘটনার চিত্রটি আমাদের সামনে উপস্থাপিত হয়েছিল, দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখলাম, আমাদের একজন সহযোদ্ধা তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা আজকে যেভাবে বর্ণনা করেছেন সেটিকেও পাশ কাটিয়ে দেওয়ার সুযোগ নেই। আমি এই বিষয়ের উপর দৃষ্টিপাত করতে চাচ্ছি, একটি হচ্ছে গণপরিবহনে নারী যাত্রীদের যেভাবে হেনস্থা করা হয় এটি কল্পনার বাইরে। তাদেরকে বাসে উঠানোর ক্ষেত্রে এবং নামানোর ক্ষেত্রে আপনি অবাক হয়ে যাবেন যে রাস্তার মাঝখানে নারীদেরকে যেভাবে হেনস্থা করে নামিয়ে দেওয়া হয় সেটি যেমন অমার্জনা পথ সৃষ্টি করতে চান। আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন যে দুর্ঘটনার জন্য আরেকটি বিষয় খুব জরুরি আমাদের খেয়াল রাখতে হবে যে সমস্ত ড্রাইভাররা লং রুটে গাড়ি চালান তারা দীর্ঘ সময় ধরে গাড়ি চালান, কারণ মালিকের পক্ষে দেখা যায় যে আট ঘন্টা মানে একজনকে আট ঘন্টার পর বা ছয় ঘন্টার পর বিশ্রাম দিলে যে কস্টিংটা আসে সেটা তারা কমিয়ে আনার জন্য দেখা যায় যে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে ষোলো ঘন্টা পর্যন্ত তাদেরকে দিয়ে গাড়ি চালান। এটি কিন্তু একটা বড় ধরনের আমি মনে করি কারণ। এরপরে রাস্তায় যেভাবে প্যাসেঞ্জারকে নামানো হয়, রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে নামানো হচ্ছে, পাশ দিয়ে আর একটা গাড়ি চলে আসছে, আধিকারিক তো জানেন মোটর সাইকেলের বেপরোয়া গতি এবং মোটর সাইকেল কিন্তু যাত্রী পরিবহন করছে এবং সেখানে কোনো নীতিমালা না থাকার কারণে ওটিও কিন্তু একটা বড় ধরনের কারণ। সর্বশেষে একটি কথা বলবো, সেটি হচ্ছে যে যত ব্যবস্থাই আমরা নেই না কেন, এখানে মাঝের যতই বরাদ্দ করি না কেন, এখানে রাজনৈতিক সদিচ্ছা শুধু সদিচ্ছা না নৈতিকতার বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে দেখেন মালিক পরিবহন বলেন শ্রমিক পরিবহন বলেন একেবারে একত্রিত হয়ে সরকারের সমর্থিত হয়ে যত ধরনের অন্যায় অবিচার এবং জনগণের পকেট থেকে যে কি পদ্ধতিতে টাকাটি বের করে নিচ্ছে এবং একটি ভাগ আপনি যদি অবাক হয়ে যাবেন সেই পুলিশের একজন কনস্টেবল যে রাস্তায় থাকে সে থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে এমনকি নীতি নির্ধারকদের কারো কারো পকেটে উঠায় এরকম শুনছি। তো এই মাসেলম্যানদের কবল থেকে আসলে যাত্রীদের রক্ষা করতে হবে, সড়ককে রক্ষা করতে হবে এবং এইখানে যে ট্রেড ইউনিয়ন মুভমেন্টের নামে যেটা হচ্ছে সেটির বিষয়ে আসলে একটা নীতি নির্ধারণ করে দেওয়া দরকার। সবাইকে ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গণপরিবহন বিশেষজ্ঞ এবং অ্যাডভোকেটের সাবেক পরিচালক রাজবিহার সাবেক সভাপতি আব্দুল হক। মানব অধিকার মানুষ হিসাবে মনে করি কিন্তু আসে যে অবস্থা চলছে বলেছেন আমি যে দিকটা আলোচনা পাই এখানে টোটাল গভর্নেন্স ফেলিউর আছে যে জিনিসটা দেখা দরকার এবং সেটার জন্য ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএনডিপি থেকে প্রস্তাব করা হয়েছিল প্রায় তিন বছর আগে যে তারা সর্বাত্মক ভাবে সহযোগিতা করবেন বাংলাদেশকে এই জায়গা থেকে উন্নত করার জন্য। অদৃশ্য কারণে দেখা গেল যে মিনিস্ট্রি বা সরকারের পক্ষ থেকে আমরা সেরকম কোনো উদ্যোগ লক্ষ্য করিনি যে বিশ্ব সংস্থা থেকে প্রস্তাবের পরেও এত হাজারো মানুষের মৃত্যু বেড়েছে কেন আমরা বড় উদ্যোগ নিচ্ছি না। আমি বলবো যে আমাদের সেনাবাহিনী বাইরে গিয়ে ব্যর্থ রাষ্ট্রে ইলেকশন করে তারা অনেক দেশে কিন্তু এইসব সিস্টেম ব্যবহার করেছে
আমাদের সামনে মুক্তিযোদ্ধা সেই দাবি নিয়ে বলি যে আমি সমস্ত বাহিনী যারা আছে তারা কিন্তু অ্যাক্সিডেন্ট হলে একটা রিপোর্টিং করে কি কারণে অ্যাক্সিডেন্টটা হলো ক্যাব দিয়ে চালিয়ে শুধু বাহিনীর ক্ষেত্রে সেটা হয় আর্মির ক্ষেত্রে আমি দেখেছি অন্যান্য পুলিশের ক্ষেত্রে আগে তারা লক্ষ্য করিনি একটা মানুষ মারা গেলে কিংবা দুর্ঘটনা হলে দুর্ঘটনার রিপোর্টিংটা প্রথম শর্ত হতে হবে কেমন যাতে পরবর্তীতে অ্যাক্সিডেন্ট থেকে রিডিউস করা যায় কিংবা অ্যাডজাস্ট করা যায় সেটা ছাড়া সব জায়গায় কারণ কি কারণ কারণ হচ্ছে জবাবদিহিতা যেটা বললেন জবাবদিহিতা নাই এবং আমরা জনগণ এই কথাটা সোচ্চার হতে পারছি না কিংবা একটা স্ট্রং কোন ফোরাম হচ্ছে না মিনিস্ট্রিতে গেলে দেখবেন যে মিনিস্ট্রিতে অ্যাক্সিডেন্টের বিষয়টা ডেডিকেটেড কোন ডেস্ক টিম অফিসার নাই অথচ আরেকটা অথরিটি করা হয়েছে ঢাকায় আর কি ট্রান্সপোর্ট কি অথরিটি যেন আছে তাদের কাজ কি বিএসএর কাজ কি মিনিস্ট্রির কাজ কি আপনি আজকে যে অনুষ্ঠান আপনাদের মাধ্যমে আমার মনে হয় আমি পার্লামেন্টের কাছে সরকারের সর্বোচ্চ মনে বলবো যে তারা কিন্তু যে বাজেট দিচ্ছেন সেটা শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনের কারণে আমরা কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না মোটরসাইকেল কথা বলা হয়েছে আমি একটু দায়ী মনে করছি কারণ মোটরসাইকেল যার ইন্ডাস্ট্রি পলিসি হয় এই পলিসির একটা আমি জড়িত ছিলাম আমি কিন্তু জাপানে গিয়ে মোহনা মোটরসাইকেল নিয়ে অনুরোধ করেছিলাম যে আপনারা বাংলাদেশে ভিয়েতনামের মতো পাকিস্তানের মতো ইন্ডাস্ট্রি করেন তারা করতে চাচ্ছিল না কিন্তু এখন চায়নাতে আপনারা জানেন প্লিজ বিয়ার মে যদি আমি ভুল হয়ে থাকি চায়নার ম্যাট্রো পলিটন পাঁচটা বড় ম্যাট্রো পলিটনে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছে মৃত্যুর কারণে নিষিদ্ধ মোটরসাইকেল চলতে পারল এখন মোটরসাইকেল মৃত্যু কদিন আগে সামান্য যাত্রীবালা মারা গেল গত পরশু দিন রাতে আমি পুরো মারা ধরেছিলাম বড় গাড়ি ছিল বলে বড় লরি ট্রাক আমার দুই দিক থেকে চাপা দিয়ে প্রাণের মধ্যে ছিল তখন আমি যখন হাতে বেরিয়ে ই করলাম তারা এমন জোরে হর্ন বাজানো শুরু করলো আতঙ্কিত হয়ে কোনো মতে পালিয়ে বাসটা রাতের ঢাকা মাননীয় সাংবাদিক বৃন্দ এক ভয়ঙ্কর যদি রাতে কেউ বের হন তদন্তের জন্য বুঝবেন সিম্পলি মানে হরে ভিকটা চেলে গিয়ে দেখতে পাবে এবং সেটা আরো ক্রমশ বাড়বে ফলে গোটা জাতির জন্য জাতীয় জরুরি বিবেচনায় এই সমস্ত বাহিনী সব আছে কেন আছে জাতির জন্য আমাদের নিরাপত্তার জন্য তারা বাহিনী কে করছে সেটা বড় কথা না আমাদের ডুইং অ্যালাউ ফর দি কান্ট্রি ফর ইস পিপল এই জিনিসটা বলার সময় এসেছে সবাই সোচ্চার হন বেঁচে থাকার জন্য একটা মৃত্যু একটা পরিবারকে শত বছর অন্ধকারে ফেললে বলেছিলেন একজন বিখ্যাত বাংলা বাংলাদেশ বাঙালি উপন্যাসিক যে হত্যাকারী যদি জানতো যে মৃত্যুর পরে এই পরিবারে কি হলো তাহলে সে কখনো হত্যা করতো না অতএব একটা মৃত্যু কিভাবে ভয়ঙ্কর অমানিসা নেমে আসে সেই জন্যই কিন্তু সর্বজাতি হওয়ার জন্য মুক্তিযুদ্ধ করাটা জাতির জন্য এই অবস্থা কোনো মতো মেনে নেওয়া যায় না বিগ আর্মি বিগ বিগ বিভিন্ন বাহিনী আছে তারা কি করছে তারা কি তাদেরকে ব্যবহার করা যায় না তাদেরকে সজাগ হতে হবে এটা একটা জাতীয় মরণ জাতীয় ব্যর্থতা
এবং টোটাল বিনিয়োগকারীদের কাছে আমাদের হাস্যকর সেখানে এক চেনা বলল টাকা ছড়ে মেরে একটা দৃশ্য দেখিয়েছে ইউ আর মানি অর্থাৎ এই টাকা সিকিং এর ট্রাফিক সিস্টেম থেকে আরম্ভ করে এনআর একটা কথা উত্তোলন দরকার আমি ধন্যবাদ জানাই জাতীয় কলা সমিতি তারা অনেক মূল্যবান কাজ করছেন সেরা একা তাদের জন্য সবারই উচিত ছিল এগিয়ে আসা আমি অবস্থানে উত্তোলন সম্ভব এটা টেকনোলজি এবং ইন্টারভেনশন তবে গভর্নমেন্ট বিভিন্ন সংস্থাগুলিকে অ্যাপ্রোপ্রিয়েটলি সাজানো মিনিস্ট্রিকে সাজানো দ্যাট শুড বি ওয়ান ট্রান্সপোর্ট মিনিস্ট্রি এখানে সড়ক পরিবহন একটা জল পরিবহন একটা আকাশ পরিবহন একটা এটা কিন্তু কৃষি উন্নত সমুদ্রের নয় একটা ওই সেখানে অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টার আছে অ্যাক্সিডেন্ট যাচ্ছে লোকেরা আছে প্ল্যানিং আছে টেকনোলজি ব্যাপার আছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা দেখেছিলাম নভেম্বরে যখন তেলের মূল্য বাড়ানো হলো যখনই বাসের ভাড়া বাড়লো তখন কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করেছিলাম আমরা আমরা যখন পরিবহনের আসলে ভাড়া বাড়ে তখন কিন্তু আমরা খুশি হই আমরা মনে করি হয়তো বাড়ানোটা যেটা কমে আসবে অর্থাৎ যে অবস্থায় চলছে আমরা সবসময় বাড়তি ভাড়া অর্থাৎ সরকার নির্ধারিত ভাড়া চেয়ে অতিরিক্ত ভাড়া চলে আজকে আমরা আপনাদের মাধ্যমে একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এখন এক এক সময় আমরা সড়ক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে গণপরিবহনে যাতায়াত করতাম এখন আমরা দুটো ঝুঁকি নিয়ে যাতায়াত করি একটা ঝুঁকি হলো যে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করলে লাঞ্ছিত হচ্ছি কিনা অপমানিত হচ্ছে কিনা ইজ্জত সম্মান নিয়ে গণপরিবহন থেকে নামতে পারবো কিনা আমার বাসা নারায়ণগঞ্জের সোনারপাড় আপনি বিআরটিএ যে পাড়া নির্ধারণ করেছে সে পাড়া আপনাকে গুলিস্তান থেকে উঠলে দিতে হবে সোনারগাঁও পর্যন্ত অথচ সোনারগাঁও পর্যন্ত সিটি সার্ভিসের কোন রোড নেই আপনারা বাড়ার তালিকাগুলো অনলাইনে আছে চেক করেন দেখবেন আমি কেন সোনারগাঁয়ের ভাড়া দেবো আমি বিআরটিএর কাছে নিজেও প্রশ্ন করেছি চেয়ারম্যানের কাছে নিজেও প্রশ্ন করেছি বলতে পারে আমরা তো ওগুলো জানি না এগুলো মালিকরা দিয়ে দেয় আর তাহলে মালিকরা যদি দিয়ে দেয় তা আপনারা কেন তালিকা তৈরি করার দায়িত্ব তাদেরকে দেন আপনি গুলিস্তানে আমি একাধিকবার এই যে পানামাইয়ের মতো একাধিকবার এরকম হেনস্থার শিকার হয়েছে একাধিকবার হেনস্থার শিকার হয়েছে আমি এনআইপিকে ফোন দিয়েছি আমি এই যে তাদের শ্রমিক ফেডারেশনের নেতাদের ফোন দিয়েছি কারোর কাছ থেকে কোনো প্রতিকার পাইনি শুধুমাত্র পুলিশ আগায় আসে পুলিশের কারণে নিজের জীবন বাঁচাইয়ের ভ্রমণ করে চলছে এখন আমি ঝুঁকি নিয়ে কেন যাতায়াত করবো আমি টাকা বিনিময়ে ইয়া নিচ্ছি তাদের কাছ থেকে সেবা নিচ্ছি গণপরিবহন ভাড়া কেউ কিন্তু বাকি রাখেন না গণপরিবহন আমার একটা ব্যবসা যেটা নগদ ব্যবসা এখন আমি টাকা দিয়ে তার গাড়িতে চড়বো এখন ইজ্জত সম্মান নিয়ে চলতে পারছি না এখন একদিকে দুর্ঘটনার ঝুঁকি অন্যদিকে ইজ্জত সম্মানের ঝুঁকি এখন দুটো ঝুঁকিতে আমাদেরকে আমাদের জীবন বেশি উঠছে আমি মিরপুর অঞ্চলে এখানে যারা বসবাস করেন আমার কাছে ওখানে সর্বনিম্ন ভাড়া 30 টাকা এই ভাড়া নির্ধারণে 2015 সালে জনাব সাধন খান সাহেব উনি সর্বনিম্ন ভাড়ার সিলিংটা ঠিক করলেন তখন উনি ছিলেন নৌপরিবহন মন্ত্রী উনি বললেন ভাড়া নির্ধারণের মিটিং এ লঞ্চের মতো বাসও একটা মিনিমাম ভাড়া থাকা উচিত সর্বনিম্ন ভাড়া থাকা উচিত উনি তখন 5 টাকা 7 টাকা সর্বনিম্ন ভাড়া করেছিল এখন সর্বনিম্ন ভাড়া যখন 10 টাকা ধরা হলো তখন কিন্তু তারা আদায় করছে 30 টাকা যখন কিন্তু সর্বনিম্ন ভাড়া 5 টাকা ছিল তখন তারা আদায় করেছে 10 টাকা যখনই 10 টাকা করা হলো তখন আদায় করা হচ্ছে 30 টাকা এখন বিষয়টা হচ্ছে এই যে 5 টাকাতে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে গাড়িতে তাকে আটকে রাখা হচ্ছে এবং আমি প্রেস ক্লাবে নাম পাইনি আমাকে দরজা বেঁধে গুলিস্তানে নিয়ে তাদের শ্রমিকদের দিয়ে লাঞ্ছনা করে আমার কাছ থেকে জোর করে ভাড়া আদায় করা হচ্ছে এই যে এই কাজগুলো হচ্ছে এগুলো প্রকাশ্য দিবালুকা হচ্ছে আমি মনে করি এই কাজে আমি গণমাধ্যমগুলোকে এগিয়ে আসার দরকার এবং আমরা আরো আরো বেশ কিছু জালিয়াতি চিত্র পেয়েছি ইতিমধ্যে আমরা কিন্তু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে গণমাধ্যমগুলোতে পড়েছি আমি ঢাকা থেকে চট্টগ্রাম যখন 2 লেন থেকে 4 লেন হলো এই সড়কে দূরত্ব কমে আসলো 264 কিলোমিটার দূরত্বের ভাড়া নির্ধারণ করা হতো এখন আমি নিজে মেয়েকে দেখেছি এখানে 220 কিলোমিটার কিন্তু এখন ভাড়া নেওয়া হচ্ছে 250 কিলোমিটার
অর্থাৎ তারা প্রথমে কিন্তু তারা করায়নি। একটা পত্রিকা যখন আমার ছবি সহসাক্ষাৎকার ছাপল সরকারের উন্নয়ন সুফল কি আমরা পাবো না, এই শিরোনামে যখন একটি ইয়া আসলো তখন গিয়া ভাড়া তালিকাটা সংশোধন করে 14 কিলোমিটার দূরত্ব কমাইল। কিন্তু 14 কিলোমিটার কমাইল কিন্তু আমরা প্রকৃতপক্ষে আগের জায়গায় ফেরত আসতে পারিনি, প্রকৃত জায়গায় ফেরত আসতে পারিনি। আপনি এই গুলিস্তান থেকে যদি আপনি মহাকালীতে দেখেন তালিকাগুলো ওয়েবসাইটে আছে, কোন তালিকায় 9 কিলোমিটার দেখানো হয়েছে দূরত্ব, কোন কিলোমিটার 8 কিলোমিটার দেখানো হয়েছে প্রকৃত দূরত্ব, কিন্তু 6 কিলোমিটার। এখন বিষয়টা হচ্ছে যে যেটা প্রকৃত দূরত্ব 6 কিলোমিটার, আমাদেরকে কোন তালিকায় 7 কিলোমিটার আর 10 কিলোমিটার 8 কিলোমিটার ভাড়া কিন্তু তারা নিচ্ছে না, তারা নিচ্ছে তারও ডাউন। এখন এই একটা দেশে এইভাবে কিন্তু চলতে পারে না। একদিকে নাগরিক সাধারণ মানুষ যারা গণপরিবহন ব্যবহার করছে তাদের এখন অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যাচ্ছে, এই বিষয়গুলো আসলে আমাদের নজরদারি দেয়। আমাদের গণমাধ্যম পূরণ আমি সহযোগিতা চাই এবং আপনারাকে আমি আশ্বস্ত করতে চাই, আমরা আগামী এই এক সপ্তাহের মধ্যে আমরা মাঠে নামবো। আমরা প্রত্যেকটা রোড মোটরসাইকেল দিয়ে কিলোমিটার মাপবো, এখন কত টাকা সরকার নির্ধারিত করা হতে পারে এবং কত টাকা বাড়তে দেওয়া হচ্ছে, আমরা একটা গণশুনানি করবো এবং গণশুনানির প্রতিবেদন প্রকাশ করবো। এবং আমি গণমাধ্যমগুলোকে পাশে রাখতে চাই এবং আজকে যারা আমাদের সাথে আছেন সবাইকে আমি পাশে রাখতে চাই। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের উপদেষ্টা পরিষদের সদস্য, আপনারা জানেন গণমানুষের বিষয়গুলো নিয়ে উনি সবসময় কথা বলেন, শরীফুজ্জামান শরীফ ভাই। আপনারা প্রত্যেকেই আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলছি এই জায়গায় অনেকদিন ধরে দায়িত্ব পালন করছেন, সুতরাং আমরা বলতে পারি আপনারা এক একজন এনসাইক্লোপিডিয়া, আমাদের থেকে বেশি তথ্য আপনাদের কাছে আছে। তারপরেও আমরা এই বিষয়টি কেন প্রয়োগ করলাম, বিভিন্ন রকমের যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ইনফরমেশন গুলো সেগুলোকে একত্রিত করে আমাদের ওপিনিয়ন গুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আজকের এই জায়গা থেকে স্পষ্ট তো বলতে পারি আমাদের সড়ক ব্যবস্থার ক্ষেত্রে যে অনিয়ম এবং নৈরাজ্য, এটি আপনারা শুনেছেন এটি টেকনিক্যাল না, এটি পলিটিক্যাল রাজনৈতিক কারণে এই জায়গাতে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরকে রাষ্ট্র প্রবর্তন করছে। আজকে সকালবেলায় আপনাদের কাছে তথ্য দিতে পারি যে আমাদের এখানে পরিবহন সেক্টরে শিক্ষার্থীদের জন্য যে ভাড়া অর্ধেক করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ এই সিদ্ধান্তের পরপর মালিকরা নির্দেশ দিয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে 100% ভাড়া নিতে হবে। আমি আসার পথে একাধিক জায়গায় এই সংক্রান্ত ঝগড়া ইত্যাদি ইত্যাদি আমরা দেখছি। আমরা মনে করি এটি চলতে পারে না। এতদিন ধরে একটা মিথ চালু ছিল যে সরকারের লোকজন মালিক সমিতি গভর্নমেন্টকে সহযোগিতা করে। গত কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি দুজন মেয়র বলেছেন সড়কের যে নতুন নিয়ম তারা চালু করেছেন সেই যাত্রাবাড়ি রুটে চট্টগ্রাম পর্যন্ত, সেখানে বাস মালিকরা তাদেরকে কোনো সহযোগিতা করেনি। তার মানে গভর্নমেন্ট এতদিন আমাদের নাগরিকদেরকে যাত্রীদেরকে জিম্মি করে রেখেছে বাস মালিকদের সাথে, এখন পর্যন্ত সমস্ত ক্ষমতা সেই বাস মালিকদের হাতে রয়েছে, তারাই এই সেক্টরটিকে নিয়ন্ত্রণ করছে। আমরা বলতে চাই গণতন্ত্র মানে মেজরিটির শাসন, কিন্তু আমাদের এখানে আমরা দেখছি আমাদের এখানে গণতন্ত্রের জায়গায় সড়কের যে নিরাপত্তার জায়গায়